গতকালই রাজ্যে পৌঁছেছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। 30 ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে শুরু হতে চলেছে এই ট্রেনের পরিষেবা। তার আগে এদিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রায়াল রান হলো এই ট্রেনের। কোনো যাত্রী ছাড়াই এদিন ট্রেনটি ভোর 5:55 হাওড়া থেকে ছেড়ে দুপুর 1:44 নিউ জলপাইগুড়ি পৌঁছয়। কিষানগঞ্জ স্টেশনে ট্রেনটি পৌঁছলে ট্রেনটিকে দেখতে বহু মানুষ ভিড় জমান। অনেকেই ট্রেনটিকে ফুল ছুঁড়ে স্বাগত জানান। এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসকে দেশের দ্রুততম ট্রেন বলা হয়। দিল্লি থেকে বারাণসী রুটে এই ট্রেন প্রথম চালু হয়েছিল 2019 সালের 15 ফেব্রুয়ারি। এই ট্রেনের গতি ঘন্টায় 160 কিলোমিটার। মাত্র 140 সেকেন্ডে এই গতিতে পৌঁছতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক কবচ প্রযুক্তি। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ কিংবা অন্য ধরনের দুর্ঘটনা বহুলাংশে এই প্রযুক্তির কারণে এড়ানো যেতে পারে বলে দাবি করা হয়েছে রেলের তরফে। একদম বিমানের ধাঁচেই পরিষেবা মিলবে এই ট্রেনে। ট্রেনের প্রতি কামরায় রয়েছে যাত্রীদের বিনোদনের ব্যবস্থা, যাত্রীদের তথ্যও রাখা থাকবে কামরাগুলিতে। এছাড়া ট্রেনের বাতানুকূল ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য থাকবে কোচ কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। ট্রেনের দরজাগুলি স্পর্শ ছাড়াই খোলা ও বন্ধের ব্যবস্থা রয়েছে। ট্রেনের আসন ঘোরানো যাবে ইচ্ছে মতো। ট্রেনটির শৌচাগারগুলিও বিমানের মতো। বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা শৌচাগারও থাকছে ট্রেনে। আপাতত ভোরবেলা হাওড়া থেকে ছেড়ে দুপুরের মধ্যেই এনজিপি পৌঁছবে ট্রেনটি। পরে যাত্রার সময় আরও কমবে। আপাতত সফলভাবে ট্রায়াল রান হলেও ট্রেনের সময়সূচি ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস কে চৌধুরী জানান, ট্রেনটি চালানোর জন্য সমস্ত রকম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।